করোনা টিকার বুস্টার ডোজ দিবস আজ। এই উপলক্ষে সারা দেশে বুস্টার ডোজের ক্যাম্পেইন চালাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। সকাল থেকে রাজধানীর দুই সিটি কর্পোরেশনের 41টি কেন্দ্রে বুস্টার ডোজ দেয়া হচ্ছে। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম। এ সময় তিনি বলেন, বুস্টার ডোজে মানুষের আগ্রহ কম। এখন পর্যন্ত 17% মানুষকে বুস্টার ডোজ দেয়া হয়েছে। বুস্টারের পাশাপাশি দ্বিতীয় ডোজের টিকাও দেয়া হচ্ছে আজকে। পরিচালক জানান, 75 লাখ মানুষকে একদিনে টিকা দেয়া না গেলে এই ক্যাম্পেইন আরও দুদিন চলবে। 5 থেকে 11 বছর বয়সী শিশুদের টিকার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।